আপনার সরিষার তেল খান যেটাই খান, আপনাকে ফাস্টিং তো করতে হবে, আপনাকে ফ্যাট বার্নিংটা তো চালাতে হবে। তো আপনি সরিষার তেল ধরেন খারাপ, কিন্তু তার সাথে 1 কোটি গুণ বেশি খারাপ হলো সয়াবিন তেল, যেটা আপনি সপ্তাহের মাসে খান। তো আপনি কেন ওইগুলো নেবেন? মানে সরিষাও খারাপ কিন্তু এটা না, না সরিষা খারাপ মানে এক ওই মোটেই খারাপ না, কি বলেন আপনি? সরিষা কিন্তু আমার ফ্যামিলি সবাই চিপলে ন্যাচারালি তেল তৈরি হয়, সেটা কোনোদিন খারাপ হবে। আচ্ছা সরিষা খাওয়া শুরু করবে জান কালকে থেকে, এটা ন্যাচারাল। আমি বললাম না যে বাজারের মাখন খাওয়া যাবে না, বাজারের ঘি খাওয়া যাবে না, আমরা যদি সবাই মিলে করি আমাদের দেশটা সুস্থ জারি দেবো। আপনি চিন্তা করতে পারেন না, লক্ষ লক্ষ মানুষ এখন ওই যে কালকে ওখানে গিয়েছিলাম তো ওই যে মানে প্রধানমন্ত্রী, হ্যাঁ তো ওখানে ওই ওনার যে মানে ইয়ার ডিজি আর কি, যে ওনার যে এসএসআর যে ওই মানে ওরা তো সিকিউরিটি সব ওনার, প্রধানমন্ত্রীর পুরো সিকিউরিটি তো ওনার কাছে। তো মজিব সাহেব উনি বলতেছে আর কি, তো ওনার ওই যে ওয়াইফ আছে তার 5টা বোন আর কি, তারা 5 বোন, তো 4 জনই কানাডার। তো বলতেছে যে কানাডার এমন কোনো লোক নাই যে এটা ফলো করে না, আমেরিকার এমন কোনো লোক নাই যে ফলো করে না, মানে ইংল্যান্ডে মানে পুরো বিশ্বের সবাই, মানে ওরা তো আমার কাছে আসতে পারবে না। উনি যে গেলে অ্যাপয়েন্টমেন্ট করে গলা শুকিয়ে ফেলতেছে, ওরা জানে যে ও এখন দেখা করতে পারে না। তো ভিডিও দেখলে জীবনে অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই, ভিডিওতে সব সমাধান সব বলা আছে। এবং আমি প্রতিটা জিনিস নিয়ে আলাদা আলাদা করে করতেছি, যখনই মনে হচ্ছে এই সমস্যাটা আরেকটু ক্লারিফাই করা দরকার তখন ওইটা নিয়ে ভিডিও দিতেছি, মানে এটাকে আরেকটু এমফাসিস দেওয়া দরকার ওইটা নিয়ে ভিডিও দিতেছি, রিয়েল প্রশ্ন নিয়ে উত্তর দিয়েছি। তারপরে আবার মনে করেন যে লাইভের যে ভিডিওগুলো ওটার আবার কাইটে কাইটে প্রশ্ন উত্তরগুলো আলাদা আলাদাভাবে আপলোড দিতেছি। এখন শুধু মানে সিবিআই দিতে হবে আর কি, মানে গালে তো তুলে দাও। ইয়া ইউটিউব চ্যানেল এমনি মেইনটেইন করে কি আপনি নিজে? আমার ছোট ভাই আছে, ওটা তো কিন্তু আয় হবে লাখ লাখ টাকা। কোনটা? ইউটিউব থেকে? ইউটিউবে অনেক আয়। তো আপনি মনে করেন যে অলরেডি $10,000 পাইছি না? ও তাহলে আপনি তো ইয়া ইয়া বাটন পেয়ে গেছেন, অনেক আগে পাইছি সিলভার বাটন। মানে এখন তো একটা টিম কাজ করতেছে এগুলো, ঠিক না? আমি এত বড় কিছু করি না, না তারপরে আমার ছোট ভাই কাজ করে আর কি। যে জিনিসটা মনে করেন যে প্রথমে আমাকে অনেক পরামর্শ, এটা করতে হবে, সেটা করতে হবে, এটা করতে হবে। তা আমার জন্য ভাই একটা মোবাইল ফোন আছে আর একটা সেলফি স্ট্যান্ড আছে সামনে, সব যা বলতেছি তাই ভুল হচ্ছে, ভুলই আপলোড দিচ্ছি, সরি বলতেছি, সরি বলা এটা এটাই দিতেছি, এটা স্বাভাবিক প্রক্রিয়া যার কারণে মানুষ হচ্ছে ন্যাচারাল ভাবে নিচ্ছে, বুঝতে পারছেন? আপনি যে এটাকে আবার ওই যে প্রসেস করবেন তো এটা প্রসেস ফুডের মতো, রাইট? আপনি বুঝতে পারছেন? সিম্প্লিসিটি, কিন্তু ফ্লেভারটা অবশ্যই না, সিম্প্লিসিটি ইজ দ্য বেস্ট অপশন, বুঝতে পারছেন? কমিউনিকেশন স্কিল মানে কি, আপনার যে যে তিনটা বোতাম থাকতে হবে এগুলো আমার জানা আছে, এগুলো মানে কোনোটাই কাজ করে না। হ্যাঁ, যে অন্যান্য ডাক্তাররা ওইভাবে করে, বসে একবার ফরমা এই এতটুকু কতটুকু ক্যামেরা ফেস করতে যেগুলো শিখাইছে আপনাদের পড়াতে, আমি তো সব কনভেনশনাল ওয়ে ভেঙে ফেলছি, বুঝলেন না? ডাক্তারদের কনভেনশন ভাঙছি, রোগীদের কনভেনশন ভাঙছি, এবার বিডিআর কনভেনশন ভেঙে দিচ্ছি। মিডিয়া মানে যে এই অ্যাঙ্গেল এতটুকু ওইটা ফ্রেম এই রেট এই রেট, সেটা ভেঙে দিচ্ছে। এখন দেখেন যে এই মিডিয়া কিন্তু চলতেছে আমার যেটা, হ্যাঁ এটা এমনি, বুঝতে পারছেন? সবসময় একটা জিনিস হচ্ছে যে ইজি জিনিস, ইজি গোয়িং। হুমায়ুন আহমেদ জনপ্রিয় ছিল কেন জানেন? ওর বইটা পড়া সোজা, যে কেউ পড়তে কথা বুঝতে পারছেন না? তো এটা হচ্ছে সহজ সরলভাবে মানুষকে বলা আর কি। আমার চেষ্টা হলো যে ওই জটিল জিনিসটাকে সহজভাবে প্রেজেন্ট করা। এই যে মেকানিজম কিন্তু খুব জটিল, এগুলো পড়তে আমার বই মাথার গাম পায়ে ফেলতে হয়েছে, মেকানিজমগুলো পড়তে বুঝতে, কিন্তু আমি বলতেছি সহজভাবে, বুঝতে পারছেন না? এই যে অটোফিজিয়া এত সোজা না, তো এটার মানে কেমিক্যাল রিঅ্যাকশনগুলো অনেক কঠিন, ফ্যাট মেটাবলিজম কেমিক্যাল রিঅ্যাকশন। হ্যাঁ মানে শুনে যদি করে আবার যদি রিঅ্যাকশন হয়ে যায় তাহলে তো এটা তো আবার আপনার জন্য। অটোফিজিয়া নিয়ে প্রশ্ন করেছে যাই হোক, আপনাকে কিন্তু অনেক বাঘা বাঘা প্রশ্ন করেছেন মানুষ, যে যে প্রশ্নগুলো আপনাকে না মধুর প্রশ্ন বাহিরে ঘুরে বেড়ায় আর কি, যে এটা হচ্ছে শেষে গিয়ে দর্শকের প্রশ্নটা যে কমপ্লিট করতে পারি নাই,
বলতেছিল যে এটা তো হচ্ছে গিয়ে যাদের আমরা অপারেশন করি ওয়েট বেশি তাদের ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয় না, তাহলে আমাদের লক্ষ লক্ষ অপারেশনের রোগী ঘুরে বেড়াচ্ছে, এই লক্ষ লক্ষ অপারেশনের রোগী। স্যার এটা ঠিক যে লক্ষ লক্ষ রোগী, আপনার লক্ষ লক্ষ রোগীরা সবাই ভালো ইয়াও হয়ে গেছে। স্যার একটা কথা কি, এমন কোন লোক নাই যে আপনাকে চিনে না, কেউ যদি নিজে নিজে উপকৃত হইতে পারে, যেমন উনি যদি এখন ওনার লাইফটা চেঞ্জ করতে পারে, ওষুধ থেকে বাঁচতে পারে, রিভার্স করতে পারে, তারপর আজকে একজনে কমেন্ট দিল ফেসবুকে যে স্যারের টাকনুর উপরে প্যান্ট, আলহামদুলিল্লাহ স্যারকে হাজার সালাম। আমি আপনাকে আমার সবকিছু সহ মেসেঞ্জারে দিয়েছিলাম, আপনি রিপ্লাই করেন। আমার মেসেঞ্জার দেখছেন আপনি, ওইখানে বন্যা ঝড় বৃষ্টি বুঝছেন মেসেঞ্জার। আরে না মেসেঞ্জারে তো আমি মেসেঞ্জার স্যার যেটা আমি বলতে যাচ্ছিলাম স্যার, আমি 4 মাস ধরে কোন ডায়াবেটিসের ওষুধ খাচ্ছি না। হ্যাঁ তো এখন ডায়াবেটিস কত আছে একটু দেখি। আপনি পরে বিপদে পড়ে আপনি তো ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, বুঝতে পারছেন? চেষ্টা করতেছি তো, গত 40 দিনে যেটা করেছিলাম তখন আট হয়ে গেছে। হ্যাঁ তো আটার পরে আপনি রনে ভঙ্গ দিলেন, মানে আপনি এই আপনার কোন হতে পারে আপনি আবার চিটিং শুরু করলেন? সেটাই।